করব সেটি হলো, এক ভাই উনি জানতে চেয়েছেন যে যদি রেসার কবুতর আমরা লালন পালন করি, সেই কবুতরকে কি ধরনের খাবার বা কোন ধরনের খাবার উপাদান খাওয়ালে পরে সেই কবুতরগুলো অনেক ভালো থাকবে। আমরা জানি রেসার কবুতর একটু ভালো পুষ্টিকর খাবার প্রয়োজন, কারণ রেস করার জন্য একটা কবুতরকে ভালো শক্তি থাকতে হয় বা অনেক শক্তি থাকতে হয়। ঘন্টার পর ঘন্টা, মাইলের পর মাইল যখন একটা কবুতর উড়ে বেড়ায় বা উড়ে বেড়ানোর জন্য আমরা প্রস্তুত করি, তাদের গায়ে ভালো জোর থাকা চাই। এই কারণেই রেসার কবুতরকে ভালো পুষ্টি গুণ সমৃদ্ধ খাবার খাওয়াতে হয়, খাওয়ানো দরকার। তো সেই ব্যাপারে আমি পরবর্তী কয়েকটি পর্বে আলাপ করব যে কবুতরকে, রেসার কবুতরকে কোন কোন খাদ্য উপাদানগুলো খাওয়ালে পরে ভালো রেসিং এর জন্য প্রস্তুত হয়, সেটা নিয়ে বিস্তারিত আলাপ করব পরবর্তী কয়েকটি পর্বে। কেন কয়েকটি পর্ব বলছি সেটার একটা কারণ আছে। তো রেসিং কবুতরের কয়েকটা ধাপ আছে রেসিং কবুতর তৈরি করার জন্য বা রেসার তৈরি করার জন্য। তার মধ্যে কবুতরের যখন উঠতি বয়স, অর্থাৎ বাচ্চা থেকে পরবর্তীতে উঠতি বয়সে কবুতরের এক ধরনের খাবার খাওয়াতে হয় রেসারদের, বা কিছু কিছু খাবারের ভিন্নতা থাকে। আবার কবুতরকে আমরা যখন রেসিংয়ের জন্য প্রস্তুত করি, অর্থাৎ ওরা শেখায়, ওরা শেখানোর জন্য যখন তাদেরকে ট্রেনিং করাই, সেই সময়ে কিছু খাবার আলাদা করে সেই খাবারগুলো আমরা রেসার কবুতরকে খাওয়াই। এর পরবর্তী যে ধাপ, যেই সমস্ত রেসার কবুতরের মাধ্যমে আমরা ব্রিডিং করাই, অর্থাৎ যেই সমস্ত কবুতর বেবি জন্য প্রস্তুত করাই, ডিম এবং পরবর্তীতে বাচ্চা, অর্থাৎ ব্রিডিং পেয়ার, যে সমস্ত কবুতর যাদের দিয়ে আমরা বাচ্চা উৎপাদন করি বা নতুন প্রজন্মের রেসার উৎপাদন করি, সেই সমস্ত কবুতরের খাবার কিন্তু ভিন্নতা আছে। তো এই তিনটি আলাদা আলাদা ধাপে আমরা বিস্তারিত আলাপ করব পরবর্তী কয়েকটা পর্বে। এর পাশাপাশি যেই সমস্ত কবুতরকে আমরা শখের বশে, বিশেষ করে ফেন্সি যেই কবুতরগুলো আছে, সেই কবুতরগুলোর খাবার দাবার আইটেমগুলো কিন্তু একটু আলাদা হয়ে থাকে রেসার কবুতরের থেকে। তো সেটার উপরেও একটা পর্বে কথা বলবো, অর্থাৎ ফেন্সি টাইপের যে কবুতরগুলো আছে, সেই ধরনের কবুতরগুলো কে কী কী খাবার খাওয়ালে সেই কবুতরগুলো তার যে উজ্জ্বলতা, তারপরে সামর্থ্য, ডিম বাচ্চা করার সামর্থ্য, সেগুলো বাড়বে বা ভালো থাকবে, সেই কবুতরগুলো আলটিমেটলি ভালো থাকবে, সেই সমস্ত বিষয়েও পরবর্তীতে নিশ্চয়ই আলাপ করব। তো মোটামুটি এই বিষয়গুলো পরবর্তী যেই ধারাবাহিক পর্বগুলো হবে সেখানটায় আমরা আলাপ করবো। তো যেই ভাই প্রশ্ন রেখেছিলেন যে রেসার কবুতরকে আমরা কোন কোন খাদ্য উপাদানগুলো খাওয়াবো, সেটার ব্যাপারে পরবর্তী পর্বগুলোতে আপনি চোখ রাখবেন এবং অন্যরাও রাখতে পারেন। আর একটা বিষয় হলো যে আমি চেষ্টা করব সেই পর্বগুলোতে যে মোট 10 কেজির মতো খাবার যাতে আমরা প্রস্তুত করতে পারি, কতটুকু কোন উপাদান দিব সেটাও বলে দেওয়ার চেষ্টা করব বিস্তারিতভাবে, যাতে কিনা আপনারা 10 কেজি তৈরি করেন, 20 কেজি তৈরি করেন বা 5 কেজি তৈরি করেন, যে কোনো পরিমাণের খাবারই আপনারা যাতে তৈরি করতে পারেন সেটা রেশিওটাও জানিয়ে দিব। শুধু খাবারের নামই না, খাবারের আইটেমের নাম সহ কতটুকু কোনটার কতটুকু কয় কেজি বা কতটুকু পরিমাণ সেগুলো সহ এই 10 কেজি প্রত্যেকটা আলাদা আলাদা ভাগের 10 কেজি করে খাবারের উপাদান আমি দেখাবো বা বলবো। আর আরেকটা বিষয় হলো শুধুমাত্র যে রেসার কবুতর ব্রিডিং পেয়ার সেটা না, আমি যেটা বললাম ব্রিডিং পেয়ারের তো বটেই, পাশাপাশি যে কবুতরগুলো উঠতি বয়সী বাড়ন্ত কবুতর, সেই কবুতরগুলোকে 10 কেজি খাবারের জন্য কী কী উপাদান রাখবো রেসারের জন্য, এবং যে কবুতরগুলো আমরা প্র্যাকটিস করাচ্ছি রেসিংয়ের জন্য বা প্র্যাকটিস করাই বা করাবো, সেই সমস্ত কবুতরের জন্য 10 কেজি খাবারে কোন কোন আইটেম রাখবো সেটাও সেখানে জানানোর চেষ্টা করবো আলাদা পর্বে। এবং আরেকটি পর্বে চেষ্টা করব যে ফেন্সি যেই সমস্ত কবুতরগুলো আছে, ফেন্সি আইটেম, সেই কবুতরগুলো জন্য আমরা কি কি খাবার খাদ্য উপাদানগুলো দিয়ে 10 কেজি খাবার তৈরি করতে পারি। মূলত পরবর্তী যেই এপিসোডগুলো পর্বগুলো হবে সেগুলো খাবার নিয়ে, কারণ খাবার খুবই গুরুত্বপূর্ণ। কবুতর যারা লালন পালন করেন, সুস্থ সবল কবুতর পাওয়ার জন্য অবশ্যই খাদ্য বা খাবার খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সুতরাং ভালোভাবে খাবার তৈরি না করলে, প্রস্তুত না করলে কবুতর হেলদি হবে না। এবং বিশেষ করে যেটা রেসারের ব্যাপারে বলবো, যে রেসার কবুতরকে আপনি খাবার যদি এলোমেলো করে ফেলেন, খাবার যদি ইন্টারাপশন করে ফেলেন, তাহলে কিন্তু কবুতর দুর্বল হয়ে যাবে এবং আসলে তারা রেস করতে পারবে না।
তো সেক্ষেত্রে খাবারের প্রতি অনেক সচেতনতা থাকতে হবে, সচেতন থাকতে হবে, তাহলেই আপনার যে লক্ষ্য, আপনার যে বাসনা, সেটা কিন্তু পূর্ণ হবে। বিশেষ করে কবুতর লালন পালনের ক্ষেত্রে খাবার ভালো তো কবুতর ভালো, খাবার খারাপ তো কবুতর খারাপ, এটাই হলো একটা আসলে মূল মন্ত্র কবুতর লালন পালনের ক্ষেত্রে। আর কবুতর ভালো থাকলে এবং ভালো রেজাল্ট করলে সেটা কিন্তু প্রত্যেকেরই ভালো লাগে। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আপনাদের সাথে নিশ্চয়ই দেখা হবে, কথা হবে। তো সবাই ভালো থাকবেন, নিশ্চয়ই পরবর্তীতে আপনাদের সাথে আবারও কথা হবে। ধন্যবাদ সবাইকে।